নমস্কার বন্ধুরা ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অনিমেষ রায় আর আমার সঙ্গে তুষারদা আছেন নমস্কার আর আরেকজন যিনি আছেন ওনার সম্পর্কে আমি ওনার পরিচয় আমি একটু পরে দিচ্ছি তো যাই হোক আমি আগের ভিডিওতে দেখিয়ে দেখিয়েছি যে আমাদের যে আরেকটা নতুন ফার্ম তৈরি হচ্ছে যেটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে ষাট হাজার লিটার সেখানে দশ হাজার লিটারের আমরা ছটা ট্যাঙ্ক তৈরি করছি এবং সেখানে আমরা এই মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে ফেব্রুয়ারির বলতে গেলে লাস্ট উইকে তুষারদা আর ত্রিদীপ এরা দুজন কিন্তু বাংলাদেশে যাচ্ছেন তো কেন যাচ্ছেন যে বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে উন্নত মানের সিট পাওয়া যায় অন্তত আমাদের এখানকার থেকেও এবং আমরা যে কালচারগুলো করি সেগুলো ম্যাক্সিমাম কিন্তু সব বাংলাদেশেরই সিট তো আমরা চাইছি যে আমরা নিজেরা গিয়ে ওখান থেকে সঠিক হ্যাচারিগুলোকে পরিদর্শন করে সঠিক মানের সিটটা এখানে নিয়ে আসার এনে আমাদের ওই যে ছটা ট্যাঙ্ক ওটা একটা নার্সিং ট্যাঙ্ক হিসাবে আমাদের থাকবে খুব ছোট সিটগুলোকে আমরা এখানে আনবো সেখানে নার্সিং করে ওগুলোকে বাই ফ্লকে ছাড়ার উপযোগী করে তারপরে আমরা এটাকে অল অল ওভার ইন্ডিয়াতে বা অল বাংলাতে আমরা এগুলোকে সাপ্লাই করব। এটাই আমাদের নেক্সট পরিকল্পনা আর সেই পরিকল্পনার সঙ্গেই আমাদের কিন্তু আরেকটা পরিকল্পনা যুক্ত হয়েছেন তো সেটা কি সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে যিনি আছেন ইনি হচ্ছেন কামাল হোসেন ভাই এনার বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোরে উনিও কিন্তু বায়োফ্লক কালচারের সঙ্গে যুক্ত আছেন এবং এনার ভবিষ্যৎ পরিকল্পনাটা অনেক বড় উনি দেড় লাখ লিটারের টোটাল দেড় লাখ লিটারের সেট তৈরি করছেন তো দেড় লাখ লিটারের সেট তৈরি করছেন কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো ভাই আপনার পরিচয়টা একটু দেবেন তারপরে আমি বলছি আমার নাম মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ থেকে আসছি যশোর জেলা থেকে তো আমি অনিমেষ দ্বার একজন ভিওয়ার্স তো এখানে আসছি তার অনেক ইউটিউব বা ফ্লগের উপর ইউটিউব যে ইউটিউবে অনেক কিছু দেখেছি সেই অনুযায়ী আমি আজ থেকে তিন মাস আগে কালচার করছি দশ হাজার লিটারের দুটো ট্যাঙ্কে আমার এখন মাছ আছে কই মাছ শিং মাছ এবং আর একটা আরেকটা ট্যাঙ্কিতে সেটা ইয়ে মাছ আছে পাবদা মাছ পাবদা মাছ এবং ট্যাংরা আছে এটা করছি তা দেখলাম যে এটা ভালোই সেই কারণে আমি কমার্শিয়াল চিন্তা ভাবনাতে গেছি এবং অলরেডি আমার দেড় লাখ লিটারের একটা সেট আপ চলতেছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে বাদ বাকি দাদার সহযোগিতা পরামর্শ এবং প্র্যাকটিক্যাল ইন্ডিয়াতে আসলাম দেখার জন্যে দাদার সেট আপ পরামর্শ সে অনুযায়ী আসছি আর কি সার্বিক সহযোগিতা কামনা করছি দাদার অবশ্যই তো হ্যাঁ তো আমাদের কামাল ভাই ইনি চেয়েছেন যে আমরা ওখানে গিয়ে বা আমাদেরও বাংলাদেশে অনেক ভিউয়ার্স আছেন অনেকে আমার সঙ্গে প্রশ্ন করেন অনেকে ভালোবাসেন তো আমি দুঃখিত যে আমি নিজে যেতে পারছি না যেহেতু আমার কিছু আমার চাকরির সূত্রে আমার কিছু বাধা বিপত্তি আছে তো আশা করছি আগামী মে মাসে আমি নিজে যাব। এখন তুষারদা এবং দা যাচ্ছেন আপনারা জানেন যে আপনাদের সঙ্গে আমি যতটুকু জানি ত্রিদিপদা এবং তুষারদা এরাও কিন্তু ততটুকু জানে আমরা যে ক্লাসটা নিই আমাদের ট্রেনিংয়ে যে ক্লাস চলে তার কিন্তু অর্ধেকের বেশি ক্লাসটা নেয় হচ্ছে তুষারদা এবং প্র্যাকটিক্যালের দিকটা কিন্তু ত্রিদিপদা দেখে তো যাই হোক আর আপনাদের যে প্রশ্নগুলো ফোনে রিসিভ করে যে প্রশ্নগুলোর উত্তর তার কিন্তু বেশিরভাগটাই সলভ করেন হচ্ছে ত্রিদীপদা তো আমার মুখটা বেশি চেনেন যার জন্য হয়তো আমাদের আমার সাথে আপনাদের সম্পর্কটা বেশি কিন্তু আমি যেটুকু জানি তার থেকে এরা কেউ কম জানেন তো যাই হোক বন্ধুরা কোনো কমার্শিয়াল উদ্দেশ্যে নয় আমরা চাইছি যে বাংলাদেশে গিয়ে আপনারা যদি চান এখনও কোনো পরিকল্পনা ঠিক হয়নি অবশ্যই কামাল ভাইয়ের সহযোগিতা এবং কামাল ভাইয়ের সেট আমরা একটা ডেট ফিক্স করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে বাংলাদেশের যারা আমাদের ভিউয়ার্স আছেন তাদের সঙ্গে একটা মিট আপ যদি অ্যারেঞ্জ করা যায় কামাল ভাইও সেটাই বলছিলেন আমি সেই পরিকল্পনা নিয়েছি এবং অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে তো সেই অ্যারেঞ্জমেন্টটাই করতেছি আর কি হ্যাঁ তো সেটা অবশ্যই আমরা চ্যানেলে আমার সম্প্রচার করা হবে তার আগে আপনাদের মতামতটা জানা দরকার আপনারা যদি চান যে কোনো একটা মিট আপ পার্টির অ্যারেঞ্জ করতে ফেব্রুয়ারি লাস্ট উইকে সেখানে কামাল ভাই থাকবেন ওনার সেট আপনারা দেখতে পাবেন দেড় লাখ লিটারের সেট আর ত্রিদীপদা যাচ্ছেন তুষারদা যাচ্ছেন এদের সঙ্গে কোনো পরামর্শ থাকলে আপনারা এসে করতে পারবেন এটুকু আমাদের এখনও পর্যন্ত পরিকল্পনা আছে আশা করি বাংলাদেশ ভারত বা আমরা বাঙালি বাঙালির একটা ঐতিহ্য এটাকে মেলবন্ধন করে এই যে বর্ডারের যে বেড়া এটাকে ভেঙে আমরা কিন্তু একসাথে কাজ বাংলাদেশ ভারত একটা সেতু বন্ধন ঠিক আছে তো সেটার একটা বীজ মনে সেটা বাংলাতে বাংলা ভাবতে এবং বাংলা ভাষায় আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আশা করি করিটলি তো ভবিষ্যতে আমরা আপডেট দিতে থাকবো আর কামাল ভাইয়ের সেট ভিডিও উনি আমাকে সেন্ড করবেন সেটাও আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই প্রচার করা হবে আর আপনাদেরও বলি যে যদি কোনো ভালো হ্যাচারি যদি আপনাদের সন্ধানে থাকে যারা নিজেরা ব্রিডিং করায় নার্সিং হ্যাঁ 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 এরকম যদি অথেন্টিক কোনো জায়গা থাকে তার সন্ধান আমাদেরকে অবশ্যই জানান ফেব্রুয়ারি কুড়ি বাইশ তারিখের মধ্যে কারণ আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের টিম বাংলাদেশে যাচ্ছে এবং আমি আরও আরও একবার দুঃখিত আমার খুব ইচ্ছা যে আমি বাংলাদেশে যাই কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি যেতে পারছি না আশা করছি মে মাসের মধ্যে আমিও বাংলাদেশে আমার যারা ভিউয়ার্স আছেন দর্শক আছেন তাদের সঙ্গে গিয়ে অবশ্যই মিট করব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ যাই হোক বন্ধুরা এই যে হচ্ছে মানে কামাল ভাই আমাদের এখান থেকে বাংলাদেশে যাওয়ার পরে তার যে সেট আপ টোটাল দেড় লাখ লিটারের যে বাইফ্লক সেট অনেকটাই তৈরি হয়ে গেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা প্রথমে চার চারকোনা ট্যাঙ্ক দেখলাম ওটাও নিশ্চয়ই তিরিশ হাজার লিটার আমি অতটা জানি না এই ট্যাঙ্কগুলো সম্পর্কে জানি এগুলো এক একটা কোথায় কুড়ি বা পঁচিশ হাজার লিটার এক একটা ট্যাঙ্ক তো এরকম ট্যাঙ্ক দেখছি প্রায় একটা দুটো তিনটে এরপরে আরও কিছু কাজ চলছে এদিকে আরও একটা তো এত বড় সেট কিন্তু বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে আমরা খুবই ভাগ্যবান যে কামাল ভাই আমাদের উপরে ভরসা রেখেছেন বা উনি সবসময় বলেন দাদা আপনাদের থেকে মানে অনেক কিছু জানতে পেরেছি তো যাই হোক তুষারদা এবং ত্রিদিপদা বাংলাদেশ যাচ্ছে এই ফার্মেই আপনাদের সঙ্গে দেখা হবে মার্চের প্রথম সপ্তাহে একটু দেরি হয়ে গেল মার্চের প্রথম সপ্তাহে আমরা আসছি